মাননীয় প্রধানমন্ত্রী কালি 11,600 কোটি টাকার শিলান্যাস আর লোকার্পণ করলে, কংগ্রেসে কি কব? বিশ্বনাথ চারিআলির তেজপুরলৈকে ফোর লেন হাইওয়ে দেখা নাই নাকি, উড়ি যায় নাকি? কংগ্রেসী নেতাবিলাক হেলিকপ্টার ঘুরি আছে নাকি? অসমৰ উন্নয়ন দেখা নাই সেইকাৰণে এনেকুৱা মন্তব্য কৰিবলৈ আগবাঢ়িছে। অসমৰ ৰাইজে ধিক্কাৰ দিব, মই দিব নালাগে, মই কংগ্রেসক ধিক্কাৰ নিদিওঁ, কারণ অজ্ঞানিক জ্ঞান দিলে মনে পায় বোলে কষ্ট। কালি মোদী ডাঙরিয়া ঐতিহাসিক স্থান সমূহ লৈও কিছু কৈছে, নিশ্চিতভাৱে তেখেতে কামাখ্যা করিডর, যে কামাখ্যাক নর্থ ইস্ট নয় ইস্ট এশিয়ার এখন পর্যটন হাব হিসাবে গড়ার কারণে তেখেতে কৈছে, যে আজি অযোধ্যাত যেদরে ট্যুরিজমের সংখ্যা বৃদ্ধি হয়েছে, ঠিক তেনেদরে কেদারত যেদরে হয়েছে, ঠিক অসমখনকো লগতে আমার কামাখ্যার যে ঐতিহ্য গরিমা বৃদ্ধি করার নিমিত্তে কামাখ্যা করিডর বা গুৱাহাটী যখন আমার আটাইতকৈ পুরোনো স্টেডিয়াম আছিলে, নেহরু স্টেডিয়াম বলে কোম, আমি যত খেল দেখিছিল বহুত দিন আসত, সেই স্টেডিয়ামখন প্রায় 450 কোটি অধিক টাকায় এক বিশ্বমানৰ স্টেডিয়াম নির্মাণ করবলৈ গৈছে। অন্যহাতে চন্দ্রপুর আৰু এখন হব আৰু কেবাটাও অসমমালা রাস্তা, আজি মোৰ সমষ্টিতে অসমমালা রাস্তা প্রথম সেজতে এটা নাম হৈছিল, আপনাদের চাইব অসমমালা রাস্তা কি। কংগ্রেসে এইবিলাক নাজানিলে, যি নকৰে নুবুজে নাজানে, একো কৰিব নোৱাৰে, তেওঁলোকে এনেকুৱা নকৈ কি কব? কি কৈছে? ইতিহাসক লৈ গৌৰৱ কৰিবলৈও নিবিচাৰে নেকি বিজেপিয়ে? মই তেওঁলোকে সব পাহৰি গ'ল একচুৱেলি, কিয়নো একো নকৰিলেতো অসমৰ ৰাইজক, ভাৰতবৰ্ষৰ ৰাইজক কেৱল ভেঙুচালি দিছিলে, মিছা কথা কৈছিলে, সেইকাৰণে তেওঁলোকৰ দশাটো এনেকুৱা হৈছে, আৰু সেইকাৰণে তেওঁলোকে এনেকুৱা তৰল মন্তব্য দিবলৈ মানে আগবাঢ়িছে। মই কালি দেখিছোঁ কিবা কলা দিৱস হ'বলৈ পালন কৰিছে, আজি ভাই অসমত 11,600 কোটি টকাৰ উন্নয়নৰ এক প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া নিজে আহি শিলান্যাস কৰিছে, লোকাৰ্পণ কৰিছে, মেডিকেল কলেজ হৈছে করিমগঞ্জ এখন ঠাইত, 15 বছৰ শাসনত থাকিও তেওঁলোকে করিমগঞ্জত বৰাক ভেলি অন্য এখন মেডিকেল কলেজ দিবলৈ সক্ষম হোৱা নাছিল, মেডিকেল কলেজ, আৰু সেইখন তাত কালি তেওঁলোকে ভাল পাইছে না? কংগ্রেসে ভাল পাব নালাগে, অসমৰ জনগণে ভাল পালে হ'ল, আৰু সেইকাৰণে হিল্লল ভাঙি ওলাইছে, প্ৰায় 2 লক্ষাধিক সমাগম হৈছে, আৰু সেইবিলাক ধুবুৰী চৰৰ পৰা অহা মানুহ নহয় দেই, খিলঞ্জীয় মানুহ, সকলো জাতি জনগোষ্ঠীৰ মানুহ আহি কালি সভাত পাৰ্টিচিপেট কৰিছে। যিটো কালি প্ৰধানমন্ত্ৰী ভাষণ কৈছিল যে অসমত স্থায়ী শান্তি আহিছে, কোনো সংগঠন, সকলো উগ্ৰপন্থী সংগঠনে অস্ত্ৰ ত্যাগ কৰিছে, অখিল গগৈ আজি কৈছে যে সেয়া সংগঠনসমূহে নিজৰ ইচ্ছামতেহে ত্যাগ কৰিছে, বিজেপিৰ কোনো ক্ৰেডিট বিজেপিয়ে ক্ৰেডিট ল'ব গৈছে, মানে উগ্ৰপন্থী সংগঠন অখিল গগৈ বাৰ্তালাপ হৈ থাকে নেকি? মই যিটো বুজিলোঁ আপোনাৰ পৰা, অখিল গগৈ ডাঙৰ তেওঁলোকৰ মানে কিবা কিবা চলি থাকে নেকি? তেতিয়াহ'লে তেওঁ সুধি পেলাই কৈছে নেকি, তেওঁ কৈছে নেকি যে মই আহিলোঁ দিয়ক? মোৰ তেনেকুৱাই লাগিছে আপোনাৰ কথা মতে। এইখন আহক, প্লেছ হওক, প্ৰথম কথা বাজেটখন আহি আছে, অহা 12 তাৰিখে বাজেট প্লেছ হ'ব এই অধিৱেশনত, আৰু এই অধিৱেশনে কেইবাখনো গুৰুত্বপূৰ্ণ অসমখনৰ উন্নয়নৰ কাৰণে অসমৰ স্বাৰ্থত এই পবিত্ৰ সদনত গৃহীত হ'ব।